তার মানে এই পুরো মাসের আমাদের 20 তারিখ পর্যন্ত কর্মসূচি হইল 96টা প্রোগ্রাম করা। কয়টা? 96টা। সংখ্যা অনেক বেশি কিন্তু ব্যাকরায় মাত্র 3টা, 3 দিনে হয়ে যাবে। সবাতপুরে 8টা, 8 দিনে হয়ে যাবে। গয়াটায় 8টা, 8 দিনে হয়ে যাবে। তো এইভাবে ঠাকুরপুরে 8টা, হ্যাঁ ঠাকুরপুরে 8টা, 8 দিনে হয়ে যাবে। কিন্তু ওই 12টা একদিনে 12টা করে কিন্তু প্রোগ্রাম হইতে হবে। ওই যে একটা করে আমরা 96 সবাই মিলে যাবো, তার দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। অতএব সবার সাথে যোগাযোগ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সবগুলা সংগঠন ওইখানে তাদের লোক ওইখানে থাকে এবং মনিটরিং টিম তো আমরা কি করে দিচ্ছি। লক্ষ্য উদ্দেশ্য খুব সিম্পল, সামনের এই মাসটা আমাদের মনে করি যে আমরা যারা আওয়ামী লীগে আছি সবার জন্য এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মাস। এটা হলো মাঠে থাকা, মাঠের দখল রাখার মাস। নভেম্বরে শিডিউল ডিক্লেয়ার করলে কিন্তু চেহারা পরিবর্তন হয়ে যাবে, আর তারপরে যখন মনোনয়নের চিঠি আসবে তখন কিন্তু আমাদের পুরাপুরি ভোট পুঁজি হইতে হবে। এই প্রস্তুতির সময় আর থাকবে না, থাকবে না। অতএব আমাদের কিন্তু এখন আর এই একটা দিন বেশি চাওয়া বা পাওয়ার কোনো সুযোগ নাই। আজকে একদিন অলরেডি কমে গেছে, আমাদের শুরু করা উচিত ছিল আজকে, কালকে থেকে আমরা শুরু করতেছি, পরশু দিন একটা করতেছি, মাত্র একটা হইতেছি, কিন্তু দিনে হওয়ার কথা কয়টা? 12টা। তো ওইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে সবাই করে ফেলবে। আমরা প্রথম আমাদের এই যে কেন্দ্র ভিত্তিক আমরা যে 96টা প্রোগ্রাম করবো আগামী 7 দিনে, তার মধ্যে কালকে সন্ধ্যা হচ্ছে হইলো ডুবুরিয়াতে, পরশু দিন সকাল 9টায় গয়াটায় একটা। এইভাবে আমরা প্রত্যেকটা ইউনিয়নে প্রোগ্রামগুলো করে ফেলবো এবং প্রতিদিন একটা করে টানা করার পরে সবগুলা কেন্দ্র কমিটি হয়ে গেলে সবগুলা কেন্দ্র কমিটি নিয়ে আমি একবারে একটা করে সভা করব পরের 7 দিন, যাতে আমাকেও পূজার আগে, পূজা হলো 20 তারিখ, 20 তারিখের আগে আমাদের এই পূজা শেষ হয়ে যায়। এটা দুইটা, তৃতীয় হলো আমাদের এই কেন্দ্র কমিটির সাথে এখন নতুন একটা ইটা পাইছি, নতুন একটা যে সার্কুলার আসছে, কেন্দ্রীয়ভাবে আমাদের এই 7 দিনের মধ্যে ভোট প্রার্থনা কর্মী যেটার তালিকা আমাদের কেন্দ্রে পাঠাইতে হবে। তো আমাদের বলছে 200 জনের জন্য একজন ভোট প্রার্থনা কর্মী, আমরা এটা ডাবল করব, ডাবল করে আমরা এখানে আগামী 7 দিনের মধ্যে মানে 10 তারিখের মধ্যে সবার একটা টার্গেট দিতে হবে। আজকে 1 তারিখ, 10 তারিখের মধ্যে যে আমি সব কেন্দ্রে এই তালিকাটা, ওই তালিকা সহ আসলে ভালো, না হলে অন্তত এই তালিকাটা পাঠিয়ে দিতে হবে। এবং যারা যারা নিজেদেরকে ট্রেনার এই বা প্রশিক্ষণ কর্মকর্তা হিসাবে প্রত্যেক ইউনিয়নে 2 মহিলা 2 পুরুষ ন্যূনতম, বেশি হলেও কোনো অসুবিধা নাই, তেমন একজন অসুখ বিসুখ থাকতে পারে, বিভিন্ন আপদ বিপদ থাকতে পারে, তো ওই ট্রেনারদের নামটাও আমরা ওই সময় দিয়ে দিব, যাতে আমরা টাঙ্গাইলে এই কর্মসূচির প্রথম ট্রেনিংটা আমাদের লোক দিয়ে আমরা শুরু করতে পারি আর কি। অনেকে দেরি লাগবে, আমাদের যেহেতু রেডি আছে আমরা এটা করে ফেলতে পারবো।